রানা ভাই এই ঠুকাঠুকি করেন ম্যাচ ছাড়া বুঝলাম না কি জ্বলে নাকি ম্যাচ টাস দেন এই চুলা ধরাইতে কি ম্যাচ লাগবো তো ম্যাচ লাগবো না তাই এই চুলাই আর ব্যবহার করব না এত যন্ত্রণা করার সময় কি হয় হয় নাকি ভাই বুঝলাম না কি করলেন এটা হিসাব হলো ভাই এখন বর্তমানের সময় হলো স্বল্পতা বুঝছেন হ্যাঁ এই চুলা কিনতে হইব এটার সাথে কিনলে আবার এরকম হাড়ি কিনতে হইব মানে বুঝছেন রান্না বান্না করতে লাগবো না এগুলা হ্যাঁ লাগবো ভাই তবে এডি লাগবো না এডির দিন ধরেন ভাই এই যে ধরেন কি বললাম পরে মনে করেন যে আপনারা এই যে ইন্ডাকশন চুলা কিনতে হবে যে ভাই বেচছি আপনারাই তো ভিডিও দিবেন ভাই হ্যাঁ এগুলা ব্যবহার করতাম এই যে ধরেন এই যে ফালাই দিই ভাই ধরেন রান্না বান্না করব কেন তাহলে এই যে চুলাগুলা কিনতাম আমরা এটা লাগা আর এই যে এগুলা ব্যবহার করতে এই যে দেখ ঠিক আছে এগুলা সব ফালাই দিয়ে দেন ভাই সব ফালাই দিয়ে সব বাদ দিয়ে দেন ভাই সব বাদ এগুলা দোকানে রাখবো না শুনেন এগুলা দোকানেও রাখবো না কারো কাছে বিক্রিও করব না কারণ এগুলা তো যে পেরেশানি আর যে পেরা এগুলা দিয়ে এখন মানুষ রান্না করতে বস্তো না তাহলে এখন মানে এরকম একটা জিনিস নিয়ে আসছি রোবট এই যে ভাই রোবট রোবট ইলেকট্রিক কারি কুকার রোবট ইলেকট্রিক কারি কুকার 1000 রান্না বান্নার হাড়িপাতি দিয়ে যে কাজ করতে পারবেন গ্যাসের চুলা ম্যাসের চুলা যা আছে হ্যাঁ এবারে ইন্ডাকশন চুলা ইন্ডাকশন কুকার ইনফ্রারেড কুকার প্রেসার কুকার সব বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে এরকম একটা রোবট প্রেসার হয়ে যাবে সব একটাতে সবকিছু করবে কিছু লাগবে না চুলা আছে লাগবে না ভাই পাদিল কালদি যা আছে সব কিছু লাগবে না ভাই কত সহজ রোবট কুকার রোবট কুকার রোবট ভাই একদম আজব নিয়ে আসছি আজকে ভাই মানে এরকম মাংস রাখছেন দেখি এখানে মাংস মেরিনেট করে রাখছেন চাউল আছে এটা তো আপনাকে শুধু বললাম হলো রোবট ইলেকট্রিক কারি কুকারের কথা এখানে যে রোবট একটা প্রেসার কুকার রাখছে এটা দেখবেন না তাই তো এই যে দেখেন এটা কি কাজ এটার কাজ কি আমি আপনাকে দেখাই এই যে ভাই পানি দিয়ে গরম এখানের মধ্যে আপনার এই যে ভাতের চাল রাখছি ভাই এটা দেখেন এই ভাতটা আমি এটার মধ্যে রান্না করব 12 মিনিটে যদি না হয় জরিমানা দিব মাত্র 12 মিনিটে মাত্র 12 মিনিটে রাইস করব ভাই এটা সম্ভব হ্যাঁ ভাই এটাই সম্ভব ভাই মানে আপনি চাইলে এটার মধ্যে কিন্তু মাছ ভাজি করতে পারবেন ভাই এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন ভাই মানে সব করা যাবে হ্যাঁ এটার মধ্যে আপনার আমি আপনাকে বলি এটা রোবট নাম হইছে কি জন্য আমি বলি বলেন একটা মাইক্রোওভেন একটা ইলেকট্রিক ওভেন আচ্ছা একটা নরমাল প্রেসার কুকার আচ্ছা একটা কারি কুকার একটা রাইস কুকার একটা মনে করেন যে আপনার একটা ননস্টিক একটা কুকিং সেট এই সবগুলো মিলে আপনি যে কাজ করতে পারবেন এটার মধ্যে সব ধরনের কাজ একটার মধ্যে হবে মানে আলাদা আলাদা করে আর কিছুই দরকার নেই কিন্তু হবে না ভাই এটা 10 ইন ওয়ান মাল্টি ফাংশন হ্যাঁ ইলেকট্রিক রোবট প্রেসার কুকার ভাই এই যে ভাই এই যে এটার মধ্যে যে ভাতের চাল দিলাম এই যে দেখেন 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 এই যে এখানে আপনি যদি চান ভাতের মার গালতে পারবেন যদি চান যে না ভাতের মার গালবেন না তাও সম্ভব তাই এই যে জি ভাই এই যে দেখেন এই যে ভাত কিন্তু চাউল কিন্তু পানির মধ্যে দেওয়া হয়েছে এখন ঘড়ি ধরেন এখন এরপর আপনি টাইমটা মেইনটেইন করেন আচ্ছা এখন কয়টা বাজে আমার ভিউয়ারদের বলছি এখন কয়টা বাজে টাইম দেখেন এই যে এখানে এটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন আসেন এবার ভাই মাছটা কিন্তু একটু দেখবেন না দেখেন কথা বলতে বলতে মাছ ভাজি কিন্তু হয়ে যাচ্ছে দেখেন অবস্থা বাহ এক সাইড তো হয়ে গেছে হ্যাঁ ভাই এই যে দেখেন কি আজব ভাই এখানে আসলে আমরা তো খাবার নষ্ট করতে চাই না এজন্য একটা একটা মাছ দিয়ে ভিডিওটা করে দেখাই আচ্ছা 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 ঠিক আছে ওকে আচ্ছা আমি যদি চান হ্যাঁ এই প্রেসার কুকারের মধ্যে এই যে রোবট যে কারি কুকার এটার মধ্যে আপনি রুটি ভাজেন মাছ ভাজেন ডিম ভাজেন পোলাও করেন মাংস করেন বিরিয়ানি করেন ইন টোটালি আপনি 1000 আইটেম করতে যত ধরনের প্রোডাক্ট গুলো লাগে সব বাদ দিয়ে দেন দেন মানে যত ধরনের রান্না যত ধরনের রান্না সব করবেন ভাই এটার মধ্যে রুটি ভাজবেন নরমাল গ্যাসের চুলা তাওয়াতে যাবে তার থেকে অনেক ভালো হবে এত সুন্দর রুটি অন্য কোথাও ভাজতে পারবেন না তাই নাকি হ্যাঁ ভাই
এই যে দেখেন এটা আমি পরে যারা লাইভে দেখছেন আমি সবাইকে বলবো আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন কারণ আজকে এমন একটা ডিজিটাল রোবট কুকার দেখাচ্ছি ভাই যে রোবট কুকারে আপনি খালি দিবেন আর ও নিজে থেকেই সব রান্না করে দিবে আপনারে কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই আজকে বাংলাদেশে চলে আসলো এরকম আধুনিক রোবট কুকার এখানে আপনি দেখেন এখানে আমি 2 কেজি গোশ দিছি 2 কেজি মাংস জি ভাই এই যে কয় মিনিট লাগবে এটার মধ্যে আপনার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে এটা কিন্তু কক মুরগি দিছি 15 মিনিট এটা কিন্তু কক মুরগি দাও হইছে ভাই কক মুরগি জি জি যে মুরগি যে মাংস শক্ত হয় জি 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 ভাই সেই মুরগি জি দেখেন অবস্থা ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে মিটে দিয়ে দিলাম ভাই মিট এই যে আমি বললাম রান ভাই আমি এটার জরিমানা দিয়ে দিব ভাই ওকে ওকে দেখেন এবং এটা পানি ছাড়া ভাই ঢাকা এন্টারপ্রাইজ থেকে রানা ভাই কিন্তু জরিমানা দিবে ওপেন চ্যালেঞ্জ এই যে ভাই একদম ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আর একটা বিষয় হলো ভাই এগুলা যারা নিতে চান ভাই তারা কিন্তু ভাই এখানে একটা কুইজ খেলতে হবে ভাই কুইজ হ্যাঁ কি কুইজ যেমন কুইজ টল এরকম এই প্রোডাক্টটা যদি আপনার ভালো লাগে হ্যাঁ অবশ্যই আপনি ভিডিও যদি অর্ডার করতে চান ভিডিওতে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা কোম্পানির বিধি নিষেধ প্রোডাক্ট দেয়া হবে না আচ্ছা তাই এখন আপনি অবশ্যই একটা লাইক কমেন্ট নিয়ে একবার একটা লাইক দিতে হবে এবং শেয়ার করতে হবে জি জি না হলে কিন্তু এটা কোম্পানি আপনাকে দিবে না আর আপনি অবশ্যই একটা লাইক শেয়ার নিয়ে মিথ্যা বলবেন না স্বাভাবিক ঠিক আছে আর লাইক শেয়ার দিতে কি বা কষ্ট কি বা খালি একটা লাইক দিবে একটা শেয়ার দিবে লাইক দিবেন একটা শেয়ার দিবেন ওকে আচ্ছা একটা জিনিস আমি বলি জি ভাই সেটা হচ্ছে এই যে আপনি এটা লাগাই দিবেন জি আচ্ছা লাগাই দেওয়ার পরে আমরা বলি লাইভটা যারা দেখছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট টিপ দেন নাই ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য যদি একটা গিফট দেই আপনি তো বললাম যে আসলে আপনাকে তো আমি কখনো নিরাশ করব না 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 অবশ্যই অবশ্যই আমার ভিউয়ার আছে এই যে রোবট কারি কুকারটা গিফট দিয়ে দেবো রোবট কারি কুকার এই যে এটাই হ্যাঁ এটাই গিফট দিয়ে দেবো ভাই দেখেন মাছটা কত সুন্দর হইছে এই যে দেখেন ভাই দেখছেন একটু কথা বলতে বলতে কিন্তু মাছ হয়ে যাচ্ছে একদম কথা বলতে বলতেই রান্না ভাই আচ্ছা যারা লাইভে দেখছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে গিফট আমি আগে লাইভেও বলেছি আমাদের যতগুলো লাইভ হয় সবগুলো লাইভে কিন্তু আমরা কোনো না কোনো গিফট দেই শেয়ারে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট শেয়ার করবেন লাইভটা চলাকালীন অবস্থায় তাদের জন্য আপনাদের এরকম একটা রোবট রোবট কারি কুকার দিয়ে কারি কুকার গিফট যদি কারো কারি কুকারটা দরকার না হয় এরকম একটা পাগলা ব্লেন্ডার দিয়ে দিবে এটা কাজ দেখবেন শুধু তাই আগে নাম না আগে কাজ দেখবেন তারপরে আপনি প্রোডাক্ট কিনবেন ওকে ঠিক আছে আর প্রোডাক্টটা যারা নেবেন বা যারা পছন্দ করেন ঠিক আছে তাদেরকে একটা জিনিস বলে দিই যে আপনার প্রোডাক্টটা যখন নেবেন তখন কিন্তু আপনার এটার মধ্যে হ্যাঁ একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ওকে না হলে কিন্তু কোম্পানি প্রোডাক্ট আপনাদেরকে দিবে না আচ্ছা এটাই ওকে অনেকেই কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আপনারা কমেন্ট করতে থাকেন দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসে আছেন দেশের বাইরে আছেন যারা যেখানে আছেন না কেন কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আপনার প্রশ্ন থাকলে জানাবেন আমরা সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব আর আজকে এমন এক রোবট কারি কুকার আপনাদেরকে দেখাচ্ছি এক রোবট কারি কুকারেই আপনি সংসারের সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলবেন চোখের পলকে দেখেন ও নিজে নিজেই কিন্তু রান্না করে দিবে আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি শুধু বলবেন তুমি এটা হয়ে যাও হ্যাঁ আর হয়ে যাবে এটার কাজ শুধু হয়ে যাবে হয়ে যাবে এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন আচ্ছা আপনি যেটা যে দিক 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 দিশনা দেখাই দিবেন আচ্ছা শুধু এইভাবে ভাই এখানে দেখেন এখানে সবকিছু লেখা আছে যে বার্থডে কেক করবেন যে রাইস চিকেন রাইস চিকেন স্যুপ মিট স্যুপ সবকিছু আছে ভাই ইয়েস এবং এটা হলো আপনার 10-in-1 মাল্টি ফাংশন ইলেকট্রিক রোবট প্রেসার কুকার ইয়েস এবং এটা হলো নন স্টিক বডি যেটার মধ্যে খাবারটা পোড়া লাগবে না আচ্ছা এবং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই ঠিক আছে দেখেন তাহলে আমি বলি শুরুতে আমরা যে এত কিছু আজকে এই যে রানা ভাই আজকে এত কিছু ফালাই দিছে চুলা ফালাই দিছে এখানে যে আপনার ইন্ডাকশন চুলা ফালাই দিছি এক জিনিস একটা জিনিস যখন বিক্রি করি যেমন একটা ইন্ডাকশন চুলা বেচলাম কাস্টমারের কাছে তো চুলা তো বেচলাম না মনে করেন যে তার বাসায় আমি আরো প্রোডাক্ট দেওয়ার জন্য আর অন্য অন্য কিছু বিক্রি করবো এই জন্য সেট লাগবে চুলা কিনলে আপনার সেট লাগবে আবার এই সেটটা হতে হবে ইন্ডাকশন চুলার জন্য না হলে চলবে না চলবে না রাইস কুকার কিনলে বাচ্চারা কিছু হয় না বুঝছেন এই ধরনের জিনিসগুলো আসলে সবাই বিরক্ত আর এখন বর্তমানে ভাই সবাই কর্মব্যস্ত মানুষ ওকে অনেক সময় দেখা যায় বাসায় ছোট বাচ্চা থাকে তো ওই হিসাবে দেখা যায় কি যে আপনি এই জিনিসগুলো যদি সময় পায় না সময় পাওয়া যায় না শর্ট টাইমে কাজ করবেন ওকে এবং ভাই
এই জিনিসটা হইতে হইতে দেখেন আমি আপনাদেরকে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো যা লাইভে আছে একটু মাছটা হয়ে গেছে মাছ কিন্তু আরো একটা আছে এই যে এই যে মাছ কিন্তু আরো একটা আছে চাইলেও করা যাবে এই যে দেখেন ভাই আবার নষ্ট করার দরকার নেই ভাই একটু জাস্ট হচ্ছে একটু নাড়া দেন দেখি কেমন হচ্ছে দেখেন ভাই এই যে দেখেন দেখছেন মাছটা কিন্তু আমরা নাড়া দিয়ে দেখাচ্ছি কত ভাই মাত্র 2 থেকে 5 মিনিটে আপনারা মাছটা ভাজি করে মাছটা ভাজি হয়েছে হ্যাঁ 2 কর করে ভাজা দাও জি একদম কর কর ভাজা ওকে এটা তো আপনাকে দেখালাম ভাই হ্যাঁ এরপরে আসেন এটা এখানে থাক থাক এরপরে এটার বিস্তারিত সম্বন্ধে আমি একটু জানাই দিই বলে দেন এটা হলো ভাই মধ্যে আমি একটু বলে নেই যারা লাইভে দেখছেন লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা গিফট আছে আমরা সব সময় বলে থাকি আমরা সব সময় বলে থাকি লাইভ শেয়ার করবেন আগামী 3 দিনের শেয়ার অপশন রয়েছে আগামী 3 দিন ধরে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তার জন্য কিন্তু এই সুন্দর একটা রোবট কুকার কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে এবং আপনি কোথায় আছেন এটা একটু বলে দেন বলে দেই ঢাকা এন্টারপ্রাইজ এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর নিচতলায় ঢাকা এন্টারপ্রাইজে আছি 142 নম্বর শপ আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন তাদের সাথে এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আজকে আমরা লাইভে দেখাচ্ছি আপনাদেরকে যে আজব কারি কুকার এই কারি কুকারটা কিন্তু আপনাদের রান্নাবান্নাকে খুবই সহজ করে দিবে ঠিক আছে একদম চোখের পলকে আপনি কোনো কষ্ট কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ভাই এরপরে আমি একটা জিনিস নিয়ে আসছি এটা বরাবরের মতো এটার আমি একটা ব্যক্তিগত নাম দাও আছে এটার নাম হলো পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার ইতিহাসের প্রথম এই নাম ঢাকা এন্টারপ্রাইজ সর্বপ্রথম আচ্ছা আচ্ছা আর এটা পাগলা দেওয়ার কারণ হলো এটা আপনি কোনো কিছু না করে না ভাই তাই আপনি যা দিবেন সব নিয়ে নিবে ভাই তাই যেমন এটার মধ্যে আপনার ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া শুকনো হলুদ এবং আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা যত হার্ডলি মশলা আছে মানে যা সবই করতে পারবেন হ্যাঁ ওকে এবং ভাইয়া আমি আপনাকে একটু দেখাই এটা কিন্তু হলুদ ভাই এই যে আচ্ছা আচ্ছা হলুদ এটা আমি আজকে একটু প্র্যাকটিক্যালি হলুদ করে দেখাই দেব কিভাবে এই ব্লেন্ডারে জি ভাই ঘরে বসে আপনারা গুঁড়ো করে পাগলা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে ভাই আমি একটা জিনিস বলি আপনি মশলা আর কখনো বাইরের থেকে কিনে খেতে হবে না এটা তো আসলে এবং ভাই আমি এটার সম্বন্ধে আপনাকে জাস্ট বলে দিই দারুচিনি হ্যাঁ একটু বেশি পরিমাণে করব তো আমি গরম মশলা অনেকে বলবে যে ভাই গরম মশলা করা যায় না এই যে ভাই এই যে আমি একটু বেশি পরিমাণে করব হ্যাঁ দেখেন এই যে দেখেন এটার মধ্যে একটু বেশি পরিমাণে করব এজন্য আমি এটাতে দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনি আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা এবং তিনটা জার পাবেন কি কি করতে পারবেন আমি সব আপনার প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে দেখায় দিব আচ্ছা এই যে দেখেন এই যে এটা আপনাকে এবং এটা হলো পালস বাটন ভাই হ্যাঁ এটা হলো পালস এটা হলো পালস এই যে ধরলে চলবে ছাইরে দিব আপনি যখন কন্টিনিউসলি করতে থাকবেন তখন এখানে দিয়ে দেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন দেখেন অবস্থা আমরা একটু দেখাই দেই দেখেন ভাই আপনি একটু দেখেন ও মাই গড দেখেন এবং আপনি কিন্তু যদি চান আমরা দিছি এই জিনিস এই জিনিস দিবেন আর হইছে এই যে এটা তো আপনাকে আমি দেখাই দিলাম ভাই মানে হলুদ ছিল দেখেন হলুদ ছিল এরকম এরকম পুরো হয়ে গেছে ছিল হলুদ দিছি হ্যাঁ ছিল হলুদ হইছে গুড়া গুড়া আর ছিল কাট হয়ে গেছে গুড়া গুড়া ঠিক আছে এখন আপনি যদি চান যে ভাই আমার বেশি পরিমাণ দরকার না আপনি কম করবেন তখন এটার মধ্যে ছোটটা দিয়ে দিবেন এই যে দেখেন না আচ্ছা এই যে দেখেন যারা লাইভে দেখছেন আমি সবাইকে বলবো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে লাইভটা শেয়ার করবেন আর যেহেতু দারুণ একটা জিনিস এটা বাজারে কিন্তু নতুন অবশ্যই আপনারা কিন্তু ঘরে এটা রাখবেন এই যে ভাই ঠিক আছে দেখেন এই যে এটা আমি আপনাকে এখানে করে দেখাই দিই আমি যে দেখেন খুবই শক্তিশালী একটা ব্ল্যান্ড অনেক শক্তিশালী ভাই এটা শক্তির মাত্রা পরিচয় দিব পরে ভাই আগে এটার কাজ করি ভাই জাস্ট 10 সেকেন্ড সময় দিবেন ভাই 10 সেকেন্ড 10 সেকেন্ড হয় নাই ভাই আচ্ছা এই যে দেখেন এটা হয়ে গেছে ভাই হয়ে গেছে এই যে দেখেন দেখেন
কি দারুন আজব এক এই যে দেখেন ভাই এই যে দেখেন কি দিছি আমার কি হইছে দেখেন এই যে অবস্থা দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন একটু দেখেন এই যে দেখেন ভাই ঠিক আছে মানে এখন আর ভেজাল খাইবেন না না এখন এরপরে বাইরের জিনিস নিজে বাড়ি বসে ঘরে বসে করে খাবেন যারা লাইভে দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন এটার মধ্যে মাংসের কিমা করতে পারবেন তাই আদা রসুন করতে পারবেন ওকে ঠিক আছে মরিচ পেস্ট করতে পারবেন মানে যেগুলো আপনার পাটায় বাটাবাটির যত কাজ আছে সবগুলো আপনি এটার মধ্যে করবেন আচ্ছা অ্যাসেস্ট হলো 304 গ্রেড ওকে এই বুস্ট হলো অরিজিনাল সিলিকন সিলিকন এবং এই মোটরটা হলো আপনি আমি বলি আপনাকে এটা কিন্তু আপনার 100% কপার মোটর স্ক্যানার সহ ওকে অটো সার্কিট ব্রেকার সহ একমাত্র ইতিহাসের প্রথম এই একটা ব্লেন্ডারই আছে যেটার মধ্যে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে যদি অন্য কোন ব্লেন্ডারে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা দেখাইতে পারেন আপনাদের জন্য 50,000 টাকা পুরস্কার আছে ও মাই গড কারণ এটা হলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা যেটা হলো একদম ইন্ডিয়ান ফ্যাক্টরি থেকে আসে ওকে এবং এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে ভাই যাতে ঠান্ডা থাকে নাকি হ্যাঁ ঠান্ডা থাকে এটা বুঝবেন কিভাবে আমি একটু আপনাকে এটাও চালায় দেখাই দিই কুলিং ফ্যানটা আচ্ছা একটা মোটরের উপর যদি প্রেসার পড়ে তাহলে কিন্তু আপনার মোটরটা আপনার এই যে দেখেন এই যে দেখেন এই যে ভাই আরে 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 এই যে দেখেন কি অবস্থা ঠিক আছে অবস্থা দেখেন এই যে এটা হলো কুলিং ফ্যান ভাই আচ্ছা 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 দেখেন অবস্থা মানে বাতাসে দেখেন কি পরিমাণ জি উড়ে গেছে সব এই যে এটা হলো ভাই আদা রসুন করার জন্য এবং এই ঢাকনাগুলো কিন্তু ভাই সিলিকনের এই যে দেখেন আচ্ছা 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 এগুলো কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নাই মানে হাত অনেকে ভাবতে পারেন যে এগুলো ভেঙে যেতে পারে ফাইটে যেতে পারে এগুলো সম্পূর্ণ সিলিকন এই যে দেখেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দারুণ আর এটা হলো আপনার জুস লাচ্ছি করার জন্য এই যে দেখেন এটাও দেখেন এই যে আচ্ছা এবং এসএসটা কিন্তু 304 গ্রেড ওকে ওকে এবং এই যে ব্লেডগুলো কিন্তু সম্পূর্ণ সামুরাই আমি সবাইকে বলবো আজকে অসাধারণ একটা আজব কারি কুকার দেখাচ্ছি আপনাদেরকে রোবট কারি কুকার যে কারি কুকারে আপনি 100-এর উপরে রান্না বান্না করবেন একটা জিনিসে সহজে শর্টকাটে কোনো ঝামেলা জঞ্জাল ছাড়া করেন না আচ্ছা 1000 আইটেম করেন এটা হলো রোবট প্রেসার কুকার আর এটা হলো রোবট কারি কুকার এই যে দেখেন ভাই তেলের কালারটা দেখেন কি রকম হয়ে গেছে দেখেন এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট মার্বেল কোটেড আচ্ছা আচ্ছা মার্বেল কোটেড কোন ধরনের মানে আপনার এটার মধ্যে যদি স্টিলের চামিজ ইউজ করেন লোহার চামিজ ইউজ করেন কিছু হবে না যে কোনো চামিজ ইউজ করেন কোনো প্রবলেম নাই ভাই আচ্ছা আর এটা যারা নিবেন ভাই এটা কিন্তু একটা ধামাকা অফারে দিব ভাই ধামাকা অফারে তবে প্রোডাক্টটা নিতে হলে কিন্তু আপনাদের একটা শেয়ার এবং একটা লাইক দিতে হবে প্রোডাক্ট যারা কিনবেন আমি সবাইকে বলছি যারা কিনতে চান তারা একটা লাইক দিবেন শেয়ার করবেন ভাই আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে একটা এই যে আমরা একটু ভালো করে দেখাই দিই এটা হচ্ছে বক্স এই যে আজব রোবট কুকার কিন্তু আপনারা সম্পূর্ণ গিফট পাবেন এটা রোবট প্রয়োজন না হয় যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু এই যে পাগলা ব্লেন্ডার দেওয়া যাবে সেটা নেবে ঠিক আছে ঘরে বসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আমরা প্রত্যেকটা লাইভে কিন্তু কোনো না কোনো গিফট দেই সেই গিফটটা কিন্তু আপনারাই পান ঠিক আছে মিথিলা ফারজানা লিখেছেন সর্বোচ্চ শেয়ারে এটা চাই অবশ্যই সর্বোচ্চ শেয়ারে কিন্তু আপনাকে দেওয়া হবে আপনি যদি হাজার হাজার শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী হিসেবে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ড এবারে এটার বিস্তারিত বলি আপনাকে এটা ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল ভাবে আপনি যদি দেশের বাইরে থেকে নেন এটা 12 মাসের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের থেকে যারা নেবেন আমরা কোম্পানির পক্ষ থেকে এটা 2 বছর দিব কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হলো ম্যাক্সিমাম 1000 ওয়াট ওকে অনেকেই কিন্তু বিদ্যুৎ বিলের জন্য নিতে চান না ঠিক আছে আর এটা হলো আপনার 6 লিটার ম্যাক্সিমাম ক্যাটাগরি মানে লিটার ম্যাক্সিমাম লিটার হ্যাঁ 6 লিটার এটার মধ্যে 2.5 থেকে 3 কেজি গোশ রান্না করতে পারবেন আচ্ছা 1.5 থেকে 2 কেজি পরিমাণ রাইস রান্না করতে পারবেন এটাগুলো 10 in 1 ভাই 10 in 1 হ্যাঁ 10 in 1 এটা কোম্পানি লিখে দিয়েছে সংক্ষিপ্ত 1000 আইটেমের নাম এখানে লিখতে পারবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু 1000 অধিক খাবার রান্না করতে পারবেন 1000-এর বেশি এই যে ভাই এখানে একটু দেখেন এখানে সবকিছু দেওয়া আছে আচ্ছা এবং এই যে দেখেন আপনি পিৎজা করতে পারবেন কেক করতে পারবেন বিস্কিট করতে পারবেন আস্ত মুরগি গ্রিল করতে পারবেন এটার মধ্যে মানে এটার মধ্যে আপনার কি সিজলিং এর কাজ করতে পারবেন সব ধরনের কাজ একটার মধ্যেই হবে ভাই আচ্ছা মানে যে রান্না বলতে যা যা করা আছে এটা হলো
ইলেকট্রিক রোবট প্রেসার কুকার ভাই প্রেসার কুকার প্রেসার কুকার তো জীবনে অনেক দেখছেন ভাই এটারও রোবট প্রেসার কুকার ইয়েস মানে এটাতে কিন্তু কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাস লাগবে না জি কোনো আগুন লাগবে না না কিচ্ছু লাগবে না কোনো ঝামেলা ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই ভাই এই যে দেখেন খালি একটু দেখেন এই যে ভাই এটার মধ্যে জানো কি চাল দিছিলাম আমরা না না এটার মধ্যে কি মুরগি দিছিলাম হ্যাঁ মাংস দিছি ঠিক এটাতে মাংস দিছি মাংস দিছি আর লাইট করতে করতে আমাদের দেখেন এই যে এখন কিন্তু চলতেছে ভেতরের বাতাসটা কিন্তু বের হচ্ছে না আর একটু সময় লাগবে জিনিস বলে দিই ভাই এটা অনেক হয়তো ভুল বুঝতে পারেন এটা প্রেসার কুকার এটার মধ্যে যতক্ষণ হাওয়া থাকবে ততক্ষণই কিন্তু আপনি এটা খুলতে পারবেন না সেটাই ঠিক আছে হাওয়া থাকলে হাওয়াটা যখন বন্ধ হয়ে যাবে তখন এটা খুলবেন খুলবে হ্যাঁ এটা আপনাকে কত 1 মিনিট সময় লাগবে হ্যাঁ আর অবশ্যই এটা অফ করে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন হাওয়াটা বন্ধ হবে নরমালি প্রেসার কুকার যেরকম সিস্টেম এটাও কিন্তু অনেকটা একই রকম ভাই এটা দেখেন একটা ঘ্রাণ আসছে কিন্তু দেখেন ভাই মাংসের ঘ্রাণ পানি ছাড়া মাংস রান্না করবেন ভাই পানি ছাড়া পানি ছাড়াই দিছি ভাই ঠিক এক ফোঁটা পানি দেই নাই আর কোনো নাড়া লাগবে না দেখেন রান্না করতে করতে অনেক সময় নাড়া ছাড়া লাগে আমার একটু নাড়া ছাড়া দিবেন কিন্তু এটার মধ্যে দরকার নাই ময় মশলা মাখায় দিবেন ঠিক ঠিক আছে ওকে দরকার নাই ওকে যারা লাইভে দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অনেকেই জিজ্ঞেস করছেন দাম কত আমরা দামটা বলবো তার আগে আপনাদের কাছ থেকে আমরা একটা কুইজ নিতে চাই দামটা আপনারা বলবেন গেস করে ঠিক আছে সঠিক উত্তরদাতা যিনি হবেন তার জন্য গিফট থাকবে গিফট আছে এই যে প্রেসার কুকার দেখাচ্ছি আপনাদেরকে আজিব আজব মাল্টি প্রেসার কুকার আপনারা কিন্তু এই প্রেসার কুকারের দামটা আজকে কমেন্ট করে জানাবেন ভাই আপনি বারবার ভুলে যাচ্ছেন হ্যাঁ রোবট প্রেসার কুকার রোবট ইয়েস রোবট এটা রোবট কারি কুকার ভাই ওকে ওকে ইতিহাসের এই প্রথম ইতিহাসের এই প্রথম যে 10 ধরনের আইটেম বাদ দিয়ে এক ধরনের প্রোডাক্ট কিনেন একদম একদম মানে এটা একটা ঘরে থাকলে আপনি রান্নার কাজকে সহজ করে দিবে কিছু লাগবে না কিছু লাগবে না আপনি আর কোনো কিছু কিনবেন না আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই সর্বোচ্চ 250 টাকা বিল আসবে মাসে মাসে দেখেন 250 250 টাকায় রান্না বান্না কমপ্লিট যেখানে গ্যাসের বিলই তো আছে 1100 1200 টাকা ভাই গ্যাসের আপনি গ্যাসের চিন্তা জান কে ভাই আমি তো গ্যাস আপনি নিতেই না করতাছি আচ্ছা গ্যাস রান্নার এই যে রান্না যে অতিরিক্ত যে টাকা এই টাকা দিয়ে দরকার একটু দেখেন দেখছেন কি কালারটা সময় দিছি ভাই এই যে দেখেন একটু পানি দেই নাই ভাই এই যে কালার আসছে দেখেন একটু পানি দেই নাই এই যে এখন খালি ভাতের সাথে দিয়ে খাইতে হবে আর কোনো কাজ নাই একটু পানি দেই নাই আচ্ছা ভাতের কি অবস্থা আমরা একটু দেখাবো এই যে দেখেন এবং আমি এটা একটু আপনাকে এই যে খুলে দেখাবো দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে আমি উপরে উঠে দেখাবো প্রেসার কুকার যেহেতু এটা তো আসলে দেখেন প্রেসার কুকার যেহেতু আসলে রান্না হবে চোখের পলকে এই যে ভাই দেখেন অবস্থা এই যে সিদ্ধ হয়ে পুরো নরম হয়ে গেছে ভাই কতটুক টাইম নিছি আলুর মতো ভর্তা করা যাবে এই অবস্থা কতটুক টাইম নিছি কোন অল্প সময় মানে লাইভ করতে করতে রান্না হয়ে গেছে লাইভ করতে করতে রান্না হয়ে গেছে এই রান্নাটা আমি এখানে আজকে বেরে আচ্ছা অনেকেই কমেন্ট করছে 6000 টাকা 2800 টাকা 3500 5500 আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন এটার দাম কত আছে গেস করে বলতে হবে সঠিক উত্তরদাতার জন্য গিফট আছে আচ্ছা এটা আমরা একটু খুলে দেখাই ভাত কি অবস্থা না ভাত তো ভাই এটা 15 মিনিট হয় নাই আচ্ছা 15 মিনিট হয় নাই না 15 মিনিট হয় নাই লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আছে জি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট আছে যারা আজকে লাইভটা দেখছেন বেশি বেশি কমেন্ট করবেন কার কি প্রশ্ন আছে কমেন্ট করে জানান আমরা অ্যানসার দিয়ে দেব আচ্ছা দেখেন আর সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি আছেন ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ আমরা একটু বলে দেই ঢাকা এন্টারপ্রাইজ কোথায় ঢাকা এন্টারপ্রাইজ হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় এখানে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্রবাসে যারা আছেন প্রবাস থেকেও ফোন করতে পারেন ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারেন আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের লাইনে একটু ঝামেলা আপনারা যারা ফোন দিবেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক দিয়ে কিন্তু সবচেয়ে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু সব সময় পাবেন আমাদেরকে আচ্ছা বাসায় থাকলেও পাবেন দোকানে থাকলেও পাবেন ওকে ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তাদেরকে সহজে পাওয়া যায় জি আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু কল করতে পারেন এই ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা একটু দেখাবো এখন এটা কিন্তু বাতাসটা বের হয়ে গেলে আমরা দেখাবো জি আর ভাই আমরা কিন্তু ভাই এই যে পাগলা ব্লেন্ডারটা যেটা বললাম ভাই হ্যাঁ হ্যাঁ এবং আসেন এটার আমি প্রাইসগুলো একটু বলে দিই ভাই প্রাইসগুলো বলে দিই আর এখন থেকে কিন্তু আর কুইজের অংশ নিতে পারবেন না হ্যাঁ কুইজে যারা এতক্ষণ ধরে প্রাইস বলেছেন যারা এই যে তাদেরকে স্টপ করতে বলতেছি আপনারা এটা যারা নেবেন হ্যাঁ এটার প্রাইস হলো আপনার আমাদের রেগুলার প্রাইস 6500 6500 কিন্তু এই যে কুলা ব্র্যান্ডের এটা যদি নেন হ্যাঁ এটা হলো আপনার 32 সেমি আচ্ছা
32 সেমিমিটার এটার প্রাইস থাকবে হলো আপনার সরি 30 সেমিমিটার 30 সেমিমিটার 9 ইন 1 ওকে এটার প্রাইসটা থাকবে হলো আমাদের রেগুলার প্রাইস 6500 টাকা কিন্তু এটা আমরা অফার প্রাইসে দিব হলো 5500 টাকা মাত্র 5500 টাকা ওকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র হচ্ছে 5500 টাকা যেটা 30 ইঞ্চি নাকি জি ভাই 30 সেমিমিটার 30 সেমিমিটার 5500 টাকা জি আচ্ছা এরপরে এরপরে আপনার আসেন হলো এই যে আপনার রোবট প্রেসার কুকার যেটা জি এটা ডিজনি ব্র্যান্ডের ভাই আচ্ছা ডিজনি ইতালি ব্র্যান্ডের ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট ওকে অরিজিনাল ইলেকট্রিক প্রেসার কুকার হ্যাঁ আচ্ছা এবং এটা যারা নেবেন এটার প্রাইসটা থাকবে হলো আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 7500 টাকা আচ্ছা কিন্তু এটা আমাদের অফার প্রাইস থাকবে হলো আপনার 6200 টাকা 6200 টাকা 6200 টাকা আচ্ছা এই যে দেখেন ভাই মাংসটা একটু দেখেন কি অবস্থা দেখেন দেখেন একটু অবস্থা কি সুন্দর কালার আসছে খাইতেও মজা হবে দেখে বুঝতে হ্যাঁ ভাই অবশ্যই এই যে যারা কমেন্ট যারা ভিডিও দেখছেন সবাইকে বলবো একটু মাংস সম্পর্কে কমেন্ট করেন যে মাংসটা কালার কেমন আসছে জি জি ঠিক আছে জি ভাই আচ্ছা এবং এই যে এটা আপনাকে দিয়ে দিলাম এটা আমি উঠে আছেন কত ভাই হ্যাঁ প্রাইস তাহলে প্রাইস হলো আমাদের রেগুলার প্রাইস হলো 7500 আচ্ছা কিন্তু তিন দিনের অফার এটার প্রাইস থাকবে হলো আপনার 6200 টাকা 6200 টাকা কমেন্ট করেছিলেন আগে এখন নতুন করে কমেন্ট করলে কিন্তু হবে না আমরা বলে দিয়েছিলাম আপনাদেরকে যে এই আজব রোবট প্রেসার কুকারের দাম বলতে হবে সঠিক উত্তরদাতার জন্য গিফট আছে কেউ বলতে পারে নাই সবাই বলেছে কেউ বলেছে 3500 টাকা কেউ লিখছে 6000 টাকা একজন কিন্তু 6200 টাকার কাছাকাছি আসছে 6000 টাকা বলছে একজন বলছে 6500 টাকা হয় নাই আপনার এই যে পাগলা ব্লেন্ডারটা ভাই আচ্ছা এটা তিনটা পিস পাবেন ওকে আদা রসুন পিস কাঁচা মাংসের কিমা করার জন্য হ্যাঁ আর এটা হলো আপনার জুস লাচ্ছি করার জন্য ওকে আর এখানে উপরে আছে আপনার ওই যে ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া এগুলো করার জন্য আচ্ছা এই পাগলা ব্লেন্ডারটা এটার প্রাইস হলো আমাদের রেগুলার প্রাইস 7500 টাকা ভাই আচ্ছা রেগুলার প্রাইস 7500 কিন্তু আপনি লাইভ দেখে তিন দিনের অফার থাকবে তাদের জন্য এটার প্রাইসটা থাকবে হলো আপনার 5500 টাকা 5500 টাকা এবং এই তিনটা প্রোডাক্ট যারা একসাথে নেবে হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট যারা একসাথে নেবে তাদেরকে কিন্তু ভাই ক্যাশ ডিসকাউন্ট থাকবে 1500 টাকা তাই তিনটা প্রোডাক্ট যারা একসাথে নেবে তিনটা প্রোডাক্ট যারা একসাথে নেবে ওকে এবং আলাদা আলাদা করে যে যারা নেবে তাদের জন্য কিন্তু আপনি ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নেবে এক পিস নিলেও এক পিস নিলেও আর তিনটা প্রোডাক্ট যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই আপনি একটু দেখেন ভাই ভাত দেখেন ওরে কি সুন্দর রান্নাটা হয়েছে চাউল আমরা কিন্তু লাইভ শুরুতেই আমরা লাইভ শুরুতে ভাই আপনি একটু দেখেন ভাই দেখছেন দেখছেন অবস্থাটা একটু দেখেন ভাই এরকম একটা জিনিস আপনি কেন নেবেন না বাসায় ভাই সেটাই দেখেন চোখের পলকে রান্না হয়ে গেছে আমরা লাইভ মনে করেন যে আপনি এরকম একটা রোবট কারি কুকার নেন হ্যাঁ একটা প্রেসার কুকার নেন একটা ভাত বসায় দেন আর এটার মধ্যে তরকারি বসায় দেন 15 মিনিটে রান্না কমপ্লিট 20 থেকে 25 মিনিটে নাওয়া খাওয়া পুরো কমপ্লিট পুরো কমপ্লিট মানে এটা বসায় দিবেন গোসল করবেন গোসল করে সেটা বের করবেন একদম টোটাল 25 মিনিট টেবিলে বসে যাবেন খাওয়া দাওয়া কমপ্লিট জি ভাই এবং এই যে দেখেন ভাই অনেকের বাসায় হুটার মেহমান আছে তারা কিন্তু বিপদে পড়ে জি ভাই ভাই কখন কাটাকুটি করব কখন রান্না করব কখন কি করব আবার মেহমান এসে বসে আছে লজ্জা তাই না তারা কিন্তু এরকম নিয়ে নেবেন ঝটপট রান্না কমপ্লিট আবার ভাই ছোট বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় চুলা টুলা লে অনেক ঝামেলা ভাই আচ্ছা ঠিক আছে তাদের জন্য বলবো যে এরকম একটা রোবট প্রেসার কুকার একটা রোবট কারি কুকার নেবেন আপনি রান্না বাড়ার কাজকে সহজ করে দেবে সহজ করে দিবে সহজ করে ইয়েস তো যারা আজকে লাইভটা দেখেছেন এতক্ষণ ধরে সবাইকে বলবো লাইভটা আগামী তিন দিন শেয়ার করবেন শুধু এটা হ্যাঁ শুধু এই দুইটাই না এরকম একটা ব্লেন্ডার নিলেও আপনার কাঁচা মাংসের কিমা মশলা করা কিমা আর কোথাও দিয়ে করে আনতে হবে না আপনি ঘরে বসে গরুর গোশত কিমা করেন মুরগির গোশত কিমা করেন সব কিমা করে আপনি নো টেনশন কোনো টেনশন নাই ওকে ঠিক আছে তো আজকে ঢাকা এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে খুব আজব ডিজিটাল রোবট কারি কুকার আমরা ডিজিটাল রোবট প্রেসার কুকার দেখিয়েছি যারা লাইভে আছেন সবাইকে বলবো আগামী তিন দিন লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে আর যারা নিতে চান তারাও একটা করে শেয়ার করবেন এবং একবার লাইক দিবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দিবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে প্রোডাক্টটা নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে যেটা করতে হবে 500 থেকে 1000 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দিব ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কথা বলবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম